আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আর যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুনের একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে আমি ভেড়ার মাংস ভুনা করব, আর এই ভেড়ার মাংসটা গন্ধ ছাড়া কীভাবে ভুনা করতে হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ভেড়ার মাংস নিয়েছি, আর সঙ্গে হাড় চর্বি সব কিছু নিয়েছি। আর এখানে যা যা লাগবে মশলাপাতি পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ে ভেড়ার মাংসটা উঠিয়ে দিয়েছি, আর সঙ্গে এখন শুকনো মরিচ দিলাম, তেজপাতা দিলাম, আদা থেঁতো করে দিয়েছি, পেঁয়াজ রসুন, আর এখানে গোটা মশলা নিয়েছি, জিরা গোটা নিয়েছি আর ধনিয়া গোটা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, সব কিছু দিয়ে লাস্টে তেল দিয়ে এখন আমি হাতের সাহায্যে মেখে নেব। হাত দিয়ে সুন্দর মতো সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে দিয়ে দিলাম গোটা রসুন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গোটা রসুন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে অনেকটা সময় সেদ্ধ করে নিয়েছি, আর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ করতে হবে। আমি আর একটু পানি দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। এই তো অনেকটা সময় পর সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি রসুনগুলো উঠিয়ে নিব, তারপর এটা কষিয়ে নেব। আর ভেড়ার মাংস একটু বেশি কষাতে হয়, এতে করে গন্ধটা থাকলে চলে যায়, খাসির মতো গন্ধ কিন্তু ভেড়ার মাংসের হয় না, খাসির গন্ধ অনেক বেশি থাকে ভেড়ার চাইতে। আর এই ভেড়ার মাংসটা যাদের বাতের সমস্যা আছে বা শরীরের ব্যথা আছে এটা যদি রেগুলার খায় তাহলে দেখা যাচ্ছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তারপর আমি ধনিয়া আর জিরা ভাজার গুঁড়াটা দিয়ে দিলাম। এই অবস্থাতে ধনিয়া এবং জিরা ভাজার গুঁড়াটা দিলে দেখা যাচ্ছে যে গন্ধ যেটা থাকে ভেড়ার একটা সেটা আর থাকবে না। দিয়ে আবারও ভালো মতো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম পানি। আর রসুনগুলা উঠিয়ে রেখেছিলাম সে রসুনগুলা দিয়ে দিলাম এখন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তার আগে আবারও ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দুটো একসঙ্গে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক চলে এসেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ। এ তো হয়ে গিয়েছে রান্নাটা।
আজ এ পর্যন্তই, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।